দু হাজার সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জন্যে কঠোর নিষেধাজ্ঞা আনে পশুর শরীরে যে কোনো ধরনের গ্রোথ প্রমোটর ব্যবহারের উপর তারপর থেকেই নতুন উদ্যমে চলতে থাকে পশু পুষ্টি নিয়ে গবেষণা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের তরুণ বিজ্ঞানী ডক্টর আল মামুন জাপানের ইউতে বিশ্ববিদ্যালয়ে তার একাডেমিক গবেষণার অংশ হিসেবে দু সালে পুষ্টিকর ঘাস প্ল্যান্টেন নিয়ে দীর্ঘ অভিযোজন পরীক্ষায় সফল হন এর ধারাবাহিকতায় বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও যুক্তরাষ্ট্রের কৃষি সংস্থার যৌথ অর্থায়নে মানিকগঞ্জের গিলান্ডো গ্রামে ছজন কৃষকের মাধ্যমে পরীক্ষামূলক প্ল্যান্টেন চাসের এই প্রকল্প আশেপাশের যারা খামারি তারা এখন আমাদেরকে সারাক্ষণ যে সার আমাদেরকে দিবেন না আমরা মানে নিতে চাই এরকম পুরা এলাকায় মানে মিনিমাম একশো খামারি আছে এটা কি গাছ থেকে হয় না সিট থেকে হয় না কিভাবে এটা সিট থেকে হয় ঘাসের পুষ্টিমান ও উপকারিতা সম্পর্কিত ইতিমধ্যে এই ধারণা পেয়েছেন কৃষক দুধ দেয় এরকম চারটা গাবিকে আলাদা করে

সেটাকে এটা কমাইয়ে দেয় কমাইয়ে দিয়ে আমার দুধের ফ্যাট পার্সেন্ট বাড়াচ্ছে মাংসের মধ্যে আপনার হেম আয়রন যেটা আয়রনের পরিমাণ যেটা বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন এটা এইটা আপনার উন্নত করে দেয় এই এই ধরনের প্লানটিং জাতীয় যে হার্বাল প্রোডাক্ট সেটি যদি আমরা অ্যানিমেলকে খাওয়াতে পারি বিশেষ করে মুরগির কথা বলছি আমি সেক্ষেত্রে মাইল্ড ইনফেকশনকে সে প্রিভেন্ট করতে পারবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে দেশে খাদ্য নিরাপত্তা বৃদ্ধির জন্য গবেষণা করে কৃষকদের মাঠে এসে এটাকে বাস্তবায়ন করা ডক্টর আল মামুন বলছেন মাঠ ফসল হিসেবেও কৃষকের জন্যে লাভজনক হতে পারে প্ল্যান্টাইনের চাষ এখন নেপিয়ার ঘাসের যেটা এটা চাষ করার জন্য অনেক জমি লাগে এটা তো আমি মাত্র সাপ্লিমেন্ট করতেছি যেমন গরুর ক্ষেত্রে ঘাসের ফাইভ পার্সেন্ট বিশ কেজি যদি ঘাস খাওয়াইতে হয় তার শুধু এক কেজি এই ঘাস খাওয়াইলেই হবে মুরগির ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট আমরা সাপ্লিমেন্ট করব গবাদি পশুর উপর গ্রোথ প্রমোটার আর অ্যান্টিবায়োটিক ব্যবহারের কুফল সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি সেক্ষেত্রে নূতন ধরনের এই প্ল্যান্টেন বা জৈব ঘাস কিংবা আমরা যদি বলি মেডিসিনাল প্ল্যান্ট ঘাস নূতন একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে যা দিয়ে মাংসের গুণগত মান থেকে শুরু করে কোলেস্ট্রল ফ্রি মাংস মানুষ পেতে পারে এখন এর চাষ সম্প্রসারণ হোক সরকারি বেসরকারি পর্যায়ের সহযোগিতায় সেটাই সংশ্লিষ্টদের আশা মানিকগঞ্জের গিল্ডু থেকে শাইক সিরাজ